বঙ্গ রাজনীতিতে জল্পনার তুফান তুলে আজকে শোভন চট্টোপাধ্যায় বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, প্রায় ঘণ্টাখানেক বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন শোভন চট্টোপাধ্যায় এবং অবশ্যই সেই বৈঠকে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনদা, এই যে অভিমানের প্রাচীর, এটা ভাঙলো কীভাবে বা এই বৈঠকের প্রস্তুতিটাই বা কীভাবে? ব্রোকেন নিউজ, ভেরি ইন্টারেস্টিং। দেখো, একটা কথা বলি খুব স্পষ্ট ভাষায়, আমি নিশ্চয়ই পদত্যাগ করেছিলাম, কিন্তু তার থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল, এটা সত্য নয়। ন্যাচারালি কথাবার্তা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের সঙ্গে নিশ্চয়ই হতো, বৈশাখীর সঙ্গে তো প্রতিনিয়তও হতো। আজকে একটা নির্দিষ্ট দিন সত্যিই আমি নবান্নে গেছিলাম, একটা নস্টালজিক জায়গা আমার কাছে নিশ্চয়ই। প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা বসে গল্প করেছি, রাজনীতির গল্প করেছি, বিভিন্ন জায়গায়, বহু জায়গায় আমি যে আক্রমণের শিকার হয়েছিলাম, সেখান থেকে যে আমি জীবন ফিরে পেয়েছিলাম তার উল্লেখ এখানে এসেছে। মমতাদি কীভাবে ঝাঁপিয়ে পড়ে আমার জীবন বাঁচিয়েছিল যাদবপুরের এবি বাস স্ট্যান্ডে, বহু ক্ষেত্রে ন্যাচারালি তৃণমূলের সঙ্গে, মমতাদির সঙ্গে আমার ঘাম রক্ত সমস্তটুকুনি জড়িয়ে আছে। এই যে বলছেন যে অভিমানের প্রাচীর ভেঙে গেছে, কিন্তু তার আগেই কথাবার্তা চলতো আপনাদের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আপনার শোভনদার, এটা কীভাবে এবং বৈঠক কীভাবে হলো? না, প্রথমেই বলি যে শোভনের সঙ্গে রাজনৈতিক ক্ষেত্রে যাই হোক না কেন, ব্যক্তিগত সম্পর্ক যে অটুট থেকেছে সেটা আমরা ভাইফোঁটার সময়ও দেখেছি। কিন্তু যেটা আমার ভালো লেগেছে যে অনেকে যে দূরত্ব তৈরি করার চেষ্টা করেছিল দিদি আর ভাইয়ের মধ্যে, সেটা বহু বছরের লালন করা সম্পর্ক যে কয়েকজন মানুষের চক্রান্তে ভেঙে যেতে পারে না, বা অভিমান কখনো এত বড় সম্পর্ককে নষ্ট করে দিতে পারে না, আজ আমি সেটা দেখে খুব খুশি হলাম। কারণ একটা আলাদা জায়গা, সেই জায়গাটাও ফিরে পেয়েছে। না দেখো, মমতাদি তো আমার কাছে একটা ইমোশন, এবং এটাও সত্য, যেদিন আমি মন্ত্রিসভার সদস্য হয়েছিলাম তখন আমি নিজের চোখের জল আটকাতে পারিনি, আর আজকে যখন জিজ্ঞাসা করছি মমতা ব্যানার্জির সঙ্গে আমার সম্পর্ক, দেখো তৃণমূল কংগ্রেস বা অন্য কিছু যেটাই হোক, কিন্তু আমার সামগ্রিক রাজনৈতিক প্রতিষ্ঠা বলো, রাজনৈতিক চিন্তাভাবনা বলো, রাজনৈতিক অবস্থান বলো, সবটাই তো ওনার পরিকল্পনা ঘিরে বা ওনাকে ঘিরে আমার সমস্ত পরিকল্পনা। তো সেটা আজকে যেভাবে উনি বারবার তোকে আমি কিছুকে দেখি, তোকে আমি কতটা ভালোবাসি বিভিন্ন বিষয়ের উল্লেখ করছিল, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আপনার চোখে জল কেন? না না, সেটা বলতে পারবো না, কিন্তু বললাম যে এটা দেখুন, শোভন অভিমানে সরে গেছে, কিন্তু উনি কিন্তু বড় হয়ে সে ক্ষমার ধর্ম দেখিয়েই উনি কিন্তু সেই একভাবে আপন করে নিয়েছে, সেইটা কিন্তু আমি বলবো যে আমি আজকে খুব রিলিভড। এবং শোভন আজকের কান্নাটা শোভনের আমি খুব চেরিশ করছি, কারণ আজকে ওর ভেতরের যন্ত্রণাটা বেরিয়ে এসে আমি বলবো এই এইটা ওর লাস্ট টিয়ার্স অফ জয় হওয়া উচিত, এরপরে ও মানুষের চোখের জল মোছাক। নির্দিষ্ট দিনক্ষণ বা তৃণমূলে যোগ দেওয়ার কথা তিনি বলেছেন বা রাজনীতির বিষয়ে এত আলোচনা হয়েছে? হ্যাঁ, এইসব আলোচনা গতদিনেও হয়েছে, বহুভাবে হয়েছে, বিভিন্ন প্রকারে এসছে, সেটা ন্যাচারালি আমাদের মধ্যেই আরও কিছুক্ষণ থাকতে দিন না। মানে বলছেন যে তৃণমূলে কবে যোগ দেবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন? আবার বলছি, কবে যোগ দেবেন, আমি তো মনে করি যে তৃণমূলের সঙ্গে যে আত্মিক যোগাযোগ, আমার ঘাম রক্ত তৃণমূলের মধ্যে যেভাবে রয়েছে, আর প্র্যাকটিক্যালি প্রায় 40-42 বছরের যে যোগসূত্র, তাকে তো আমি অস্বীকার করতে পারি না, বাস্তবকে অস্বীকার করে। তাই অফিসিয়াল এমব্লেম, আর সত্যি কথা বলতে কি আজকে বৈশাখী রয়েছে, একসঙ্গেই আমরা বলি যে আপনি মাঝে মাঝে বিভিন্ন প্রশ্ন করেন, আচ্ছা মনে হয় আমার সঙ্গে বৈশাখীর কোনো দূরত্ব আছে, তখন জিজ্ঞাসা করেন অফিসিয়াল এমব্লেম, সেটা
তো সময়ের অপেক্ষা। আপনি কি মনে হয় না যে এই যে মাঝে বিজেপিতে যোগ দেওয়া এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল? দেখুন, নিশ্চয়ই কখনো কখনো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এখন সেগুলো যদি ভাবতে চাই, পোস্টমর্টম করতে চাই, যদি কেউ ব্যথা পেয়ে থাকে, কোনো ক্ষেত্রের ব্যথা পেয়ে থাকে, নিশ্চয়ই আমি তাদের কাছে মানবপরশী। দেখুন, আমার মনে হয় সবাই তৃণমূল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তো সেই দিদি আমাদেরকে যতটা সময় দিয়েছেন, যেভাবে আমাদের সমস্যাগুলোকে নিয়ে উনি ভাবিত হয়েছেন, যেভাবে উনি রাজ্যের সমস্যা নিয়ে কথা বলেন, বা এবং সবচেয়ে একটা বিউটিফুল জিনিস দেখছিলাম যে একজন মানুষ যে রাজ্যের চিন্তা শুধু না, আজকে জাতীয় স্তরের রাজনীতিও তাকে সমানভাবে তিনি রেলিভেন্ট এবং গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট জিনিস, মানে সে হেলথ টিপ বলুন বা অন্যান্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খুব ছোট্ট ডিটেলসে পৌঁছে যাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম একটা বৈশিষ্ট্য। মধ্যপ্রদেশ কমানোর পরামর্শ দিয়েছে কিনা শোভন বলবে, কিন্তু আমি বলছি যে দিদি তো ভীষণ একজন ব্যস্ত মানুষ, কিন্তু এই চব্বিশ ঘন্টার ব্যস্ততার মধ্যেও যিনি সব বিষয়ে নলেজ রাখেন, অ্যান্ড শি সো আপ টু ডেট, মানে এটা আমার খুব ভালো লাগে যে উনি কিন্তু একদম জেনারেশন ওয়াইয়ের কাছেও পৌঁছে যেতে পারেন, আবার যে কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের কাছেও উনি হচ্ছেন ঘরের মেয়ে। তো এই যে কনস্ট্যান্ট ওনার এই চলাফেরা এই জেনারেশন আফটার জেনারেশনের মধ্যে, এইটা আমাকে খুব আজকে অ্যাট্রাক্ট করছিল। আমি ওদের দুজনের গল্পটা চেরিশ করছিলাম, মাঝে মাঝে আমি ছোটো ছোটো টিপ্পণী দিচ্ছিলাম। তো আশা করা যায় যে খুব শিগগির ওরা আবার একসঙ্গে কাজ করবে এবং শোভন আর আমি দুজনেই নিশ্চয়ই নিজেদের মতো করে। আর একটা মানুষের আর একটা জিনিস খুব স্পেসিফিকভাবে বলি, যে মেয়র হিসেবে শপথ নিতে বা মন্ত্রিসভা হিসেবে শপথ নিতে বা জনপ্রতিনিধি হিসেবে বহুবার শপথ বহুভাবে শপথ নেওয়া যায়, সেখানে একটা কথা ছিল মন্ত্রগুপ্তের শপথ। তো এই এতদিন রাজনৈতিক জীবনের চলা ফেরায় বহু চড়াই উতরাই হয়েছে, কিন্তু মন্ত্রগুপ্তির শপথ যেটা, সম্পর্কের মন্ত্রগুপ্তি যেটা, সেটার ব্যারিয়ারটাকে, সীমাটাকে, সেই প্রাচীরটাকে কিন্তু কখনোই আমি তো ভাঙতে দিইনি, কখনোই ভেঙে পড়েনি। আমরা কথা বললাম শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, একটা বিষয় স্পষ্ট, তাদের দুজনেরই তৃণমূলে ফেলা, তৃণমূলে যোগ দেওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তারা জানাচ্ছেন সমস্ত বিষয়টাই নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।